थीमेर नाम परम्परा परम्परा वंश परम्परा एगिए चले परम्परा के घिरे आशा करी थीम रेडी যখন কিন্তু এটা খুলে দেবে আর চারিদিক থেকে আলো আসবে মানে পূজোর সময় দারুণ কিন্তু জমে যাবে। তো তোমরা কিন্তু রাজডাঙ্গা দেখতে ভুলো না, উদয়ন সংঘতে অবশ্যই আসতে হবে। আর দেখিয়ে দিলাম তোমাদের এখনই কিন্তু প্রায় কমপ্লিট, তো তোমরা তাড়াতাড়ি চলে এসো। আর অবশ্যই ব্লগটাকে স্কিপ করো না, প্রচুর ইনফরমেশান রয়েছে তোমাদের তোমাদেরকে দেওয়ার জন্য। তো সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে। यादें तेरी कस्तूरी महके मेरा तन मन, घुल गई इन सांसों में जैसे कोई सरगम। तुझे है ढूंढता यहाँ वहाँ, तू ना मिले तो फिर इन यादों में खो जाने दे, खो जाने दे, खो जाने दे, खो जाने दे। Oh,
এসেছি বসপুকুর তালবাগানে। দেখতেই পাচ্ছ কি দারুণ থিমটা হতে চলেছে। আই থিঙ্ক এটা কোনো গুহা, গুহার মধ্যে দেবীর আরাধনা হবে, মানে কোনো আদিবাসীদের পুজোকে ঘিরে এইটা কিন্তু করা হয়েছে মণ্ডপটা। আর এটা কিন্তু এক কথায় দারুণ। এখনই কিন্তু মনে হচ্ছে গাটা গুহার ভেতরে সে ছমছম করছে, আরও কিন্তু যখন এটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠবে তখন কিন্তু আশা করি আরও দারুণ লাগবে। তো তোমরা যারা দেখছো আমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু এখানে এসো, বলতে পারি কসবা কিন্তু এবারে পুরো জমজমার। চলে এসেছি কসবা আর কে চ্যাটার্জি রোডের অধিবাসী বৃন্দর পুজোতে। এখানেও কিন্তু দারুণ সুন্দর একটা পুজো হতে চলেছে, তৈরি হচ্ছে তারই সাজ সরঞ্জাম। দেখতেই পাচ্ছ তোমরা, মানে কসবাতে তোমরা এলে সব কিছুর সাথে এটাও কিন্তু আসতে ভুলো না, এখানে এলেও কিন্তু দারুণ একটা পুজো তোমরা দেখতে পাবে। তাহলে চলো এগিয়ে যাও। পারিজাত ক্লাবে আর এখানে পেয়ে গেছে এই দাদাকে। দাদার আইডিয়াই কিন্তু এই থিমটা তৈরি হয়েছে, তো জেনে নেব এই থিমটা দাদা কি পরিকল্পনা করেছেন। আমাদের এই বছরের ভাবনা হচ্ছে পূজন, পূজন অর্থাৎ পাখিদের কলরব। আচ্ছা, সারা বিশ্বে বিজ্ঞানীদের মতে প্রায় 10,000 প্রজাতির পাখি আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কলকাতায় আমরা 10 থেকে 12টার বেশি পাখি আর দেখতে পাই না। এর একটা বড় কারণ হচ্ছে সারা কলকাতা জুড়ে ছেয়ে গেছে আপনার টাওয়ার বিভিন্ন, এবং কিছু অসাধু ব্যবসায়ীরা যারা জলাশয় বন্ধ করে দিচ্ছে, বড় বড় গাছ কেটে দিচ্ছে, যার ফলে পাখিরা আর কোনোভাবে শহর থেকে তারা দূর দূরান্তে চলে যাচ্ছে। আগে আমরা দেখেছি অনেক বিদেশ থেকে বহু প্রজাতির পাখি যারা আমাদের এই কলকাতা শহরের আশেপাশে বহু বড় বড় ছিলেও আমরা দেখতে পারতাম, কিন্তু এত মানে পরিবেশ দূষণ হয়ে গেছে, যার ফলে আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে পরিবেশকে বাঁচাতে হবে, গাছকে বাঁচাতে হবে, এবং পৃথিবীর একটা অমূল্য সৃষ্টি পাখি, সেই পাখিকেও আমাদের কিন্তু বাঁচাতে হবে। আর আমরা যদি মনে করি যে শুধু মানুষই এই পৃথিবীতে জীবনযাপন করবে, তাহলে কিন্তু আগামী প্রজন্মে ভয়ানক দিন চলে আসছে। পলিউশন যেভাবে ছড়িয়ে পড়ছে, আগে আমরা দেখতাম কম বাড়িতে মানে একটা অসুস্থ লোক ভুগছে, এখন কিন্তু পলিউশন এত হয়ে গেছে যার ফলে কিন্তু প্রতিটা বাড়িতে দেখছি রোগে কেউ না কেউ ভুগছে। তাই পরিবেশকে বাঁচাতে হবে, জল রাখতে হবে, গাছ অবশ্যই বাঁচাতে হবে, এবং এই অসাধু ব্যবসায়ীদের হাত থেকে
আমরা যাতে মুক্তি পাই তার জন্য সচেতন হতে হবে, এটাই আমাদের মানে ভাবনা। আমাদের এবছরে 54তম বর্ষে আমি মণ্ডপ শিল্পী প্রদীপ মণ্ডল এবং ক্লাবের সম্পাদকও আমি, তাই আমারই পরিকল্পনায় এই পুরো পুজো মণ্ডপ। আমার অনেক অ্যাসিস্ট্যান্ট যারা আমার ক্লাবের সদস্য এবং আমার কাছে দীর্ঘদিন ধরে অনেকগুলো ছেলে যারা পড়ে আছে কাজ বা এইসবগুলো আমার সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড বলতে গেলেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রতিমাও খুব মানে অপরূপ সুন্দর এক গ্রাম্য পরিবেশের উপর আমাদের প্রতিমা তৈরি করছেন শিল্পী সুব্রত পাল, যিনি উল্টোডাঙ্গার ওই খালপাড়ে যার মানে ঠাকুরের যে ডেরা, তা এবছর মণ্ডপটার সঙ্গে আপনি ঠাকুরটাও একটা অভিনব দেখতে পাবেন। এবং আমাদের এই মণ্ডপে ঢুকলে আপনি মনে করবেন যে কলকাতায় থেকে এরকম একটা গ্রাম্য পরিবেশে যেখানে এত ঘিঞ্জি পরিবেশে পাখিদের যে ডাক, আমাদের এই মণ্ডপে না এলে আমরা জনগণকে জনসাধারণকে মানে বোঝাতে পারবো না। আমাদের মণ্ডপে ঢুকলে পাখিদের ডাকে আপনার মন ভরে যাবে, এটাই আমরা অনুরোধ করবো যে আপনারা আসুন দর্শনার্থীরা, তবেই বুঝবেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য কতটুকু আমরা সার্থক করে তুলি। মানে সবাইকে কিন্তু আসতেই হবে, আর এখনই যা দেখছি তাতে কিন্তু বোঝাই যাচ্ছে দারুণ একটা পুজো দাদা আমাদেরকে উপহার দিতে চলেছেন। আর এখানে রয়েছে কচি কাচারা যাদের উৎসাহ সব থেকে বেশি। তোমাদের নামটা একটু শুনে নি, তোমার নাম কি? সম্রাট। আর তোমার? রিজু। তোমার? কুশান্ত সিং। কুশান্ত সিং। তোমার? আচ্ছা অনির্বাণ। আর তোমার? দেবাশিস দাস। বাহ, তা এখানকার জন্য একটা জোরে থ্রি চেয়ারস ফুড়ে হয়ে যাক। কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।